হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আমার বন্ধন ব্লগের আবার একটি নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। তো দেখতেই পাচ্ছ, এখানে সকালবেলা উঠেই কিন্তু সকাল সকাল একেবারে চলে এসেছে অদ্রিজা। অদ্রিজা আর আমার ছেলে দুজনে বসে আছে, আর মা আর দিদি মিলে বসে পড়েছে আনাজ কাটতে, আর আমি চলে এসেছি রান্নাঘরে। এই যে একদিকে দুধ চা আর একদিকে লিকার চা করে নিলাম। তো দেখতেই পাচ্ছ, তো আজ তো আছে বিশাল আয়োজন। তো দেখতেই পাচ্ছ, আজ কিন্তু আমার ছেলের জন্মদিন। তো যদিও আজ আমার ছেলের ঠিক জন্মদিন নয়, কারণ আমার ছেলের জন্মদিন যেদিন সেদিনকে প্রত্যেক বছরই, মানে ওর তো 5 বছর থেকেই জন্মদিনটা পালন করা হয়, 5 বছরের আগে কোনো দিনই ওর জন্মদিন আমরা সেলিব্রেট করিনি। কারণ মা বলেছিল যে না, 5 বছর হলে তবেই কেক কাটবে, জন্মদিন করব। মায়ের 1 বছর থেকে জন্মদিন করাটা ঠিক পছন্দ নয়, জন্মদিন 5 বছর থেকেই হবে। তো সেই জন্য আমিও মায়ের কথাই শুনে কথা মতো 5 বছর থেকেই কিন্তু ওর জন্মদিন হচ্ছিল। প্রতি বছর বলতে নেই, কিন্তু প্রতি বছরই কোনো না কোনো দুর্ঘটনা, কোনো না কোনো ক্ষতি, কোনো না কোনো শরীর খারাপ ওর লেগেই থাকতো। প্রত্যেকটা বছরই ঠিক দেখবো রাত্রি অবধিও ভালো থাকবে, আগের দিন রাত্রি অবধি, কিন্তু পরের দিন সকালে উঠেই দেখবো ধুম ঝড়। 1 বছর তো মাথায় খাটের ছত্রি ভেঙে পড়ে গেল, কোথাও কিছু নেই, হঠাৎ বমি, এই রকম। মানে প্রত্যেক বছরই জন্মদিনের দিন ওর খুব শরীর খারাপ হতো। আগের দিন অবধি ভালো থাকলেও জন্মদিনের দিনে ওর শরীর খারাপ হয়ে যেত। তো এই জন্য অনেকেই বলল যে না, জন্মদিনের দিন ওকে পায়েস করে দেবে না, তো অন্য একদিন শুক্লপক্ষ দেখে ওকে রান্না করে দেবে। জন্মদিনের দিনে কেকটা কাটতে পারো, কিন্তু জন্মদিনের দিনে ওকে রান্না করে দেবে না। 5 তরকারি ভাত পায়েস যেটা রান্না করে দেওয়া হয় সেটা দেবে না। তো সেই মতোই এই 2-3 বছর হলো ওকে আর জন্মদিনের দিনে আমরা কেউ রান্না করে দিই না। তো সেই জন্যই আজ শুক্লপক্ষ দেখে একদিন ওকে রান্না করে দেওয়া হলো। তো সেটাই হলো আজ। আজ ওকে সমস্ত রান্না করে পায়েস ভাত দেওয়া হবে, কিন্তু শুধু কেক কাটাটা হবে না। আর আমার তো এক খুড়তুতো কাকা শ্বশুরের ছেলের বিয়ে, তো সেই জন্য আমার খুব ছোট্ট দেওর, বাড়ির সকল আর ছোট, তো সেই তার বিয়ের দিনেই পড়েছে এবারে আমার ছেলের জন্মদিন। তো সেই জন্য দিনের দিন কি করব না করব এখনো পর্যন্ত ঠিক করতে পারছি না। তো খুব ইচ্ছা আছে যে জন্মদিনের দিনেই, মানে ওর বিয়ের দিনেই, আমার দেওরের বিয়ের দিনেই, ওখানেই ওর বিয়ে বাড়িতেই একটা কেক এনে ওকে সারপ্রাইজ দেব, আর ওখানেই বিয়েবাড়ির মধ্যেই ওকে কেকটা কাটাবো। তো দেখা যাক কী হয়। তো দেখতেই পাচ্ছ, মা দিদি মিলে আনাজ কেটে নিল, ওরা দুজনে রান্না অলরেডি বসিয়ে দিয়েছে, আর এই যে আমি শত লাস্ট এলাম মাছগুলো ধুতে। তো অনেক মাছ এসেছে, তো দেখতেই পাচ্ছ পমফ্লেট এসেছে, চিংড়ি এসেছে, আর এসেছে বাটা মাছ। তো এই 3 রকম মাছ হবে, আর হবে রাত্রিবেলা একটু মটন। তো ছেলেটা কদিন ধরেই খুব মটন মটন করছিল, তো সেই জন্যই রাত্রিবেলা একটু মটন হবে, কিন্তু সকালবেলা শুধু মাছ ভাতই হবে। কারণ যখন 5 তরকারি পায়েস ভাত দেওয়া হয় তখন তো আর মাংসটা হয় না, কারণ মাংসটাকে আমরা শুভ বলে ধরি না। তো সেই জন্যই যে কোনো শুভ অনুষ্ঠানে মাছটাই চলে। তো সেই জন্য আজও আমাদের সকালবেলাটা শুধু মাছই হবে, আর রাত্রে হবে একটু মটন। তো যেহেতু ওর বাবা খায় না, আমি খাই না, শুধু কয়েকজনের জন্য খুব কম পরিমাণে মটন এসেছে, তো সেটা রাত্রিরে হবে, আর আমাদের জন্য যা হোক একটা করে নেব। তো তোমরা তো দেখতেই পাচ্ছ, দিদি একে একে সমস্ত পমফ্লেট মাছগুলো ভেজে নিল, নিয়ে ওগুলো আগে ঝাল করে নিল, তারপরে এখন চিংড়ি মাছগুলো ভাজছে। আর হলুদ দিয়ে ভেজেছি বলে চিংড়ি মাছের গায়ের কালারগুলো কি দারুণ এসেছে বলো। আর তোমরা তো দেখতেই পেয়েছো আমি চিংড়ি মাছের ভিতরে কীভাবে কাঠিগুলো ঢুকিয়ে নিয়েছি, ওই জন্য চিংড়ি মাছগুলো একেবারে লম্বা লম্বা হয়ে আছে। চিংড়ি মাছ যতই বড় হোক, কিন্তু তেলে পড়লে সেগুলো গুটিয়ে ছোট হয়ে যায়। তো দেখতেই পাচ্ছ, মা ছেলে দুজনারই কিন্তু স্নান হয়ে গেছে। আর এই যে স্নান করে উঠে মা তার নাতিকে 5 রকম মিষ্টি ধরিয়ে দিল খাওয়ার জন্য। তো আজ তো সকালবেলা স্নান করে উঠে এটা প্রথমেই খেতে হয়, তোমরা তো সকলেই জানো। তো আজ যেহেতু ছেলের জন্মদিন, খুব খুব আনন্দের দিন, ওর তো খুব ভালো লাগার দিন হবেই, আর আমাদের কাছেও খুব ভালো একটা দিন।
তো তোমরা ওকে সকলেই আশীর্বাদ করো, ও যেন জীবনে অনেক বড় হতে পারে, মানুষের মতো মানুষ হতে পারে, আর যেন সুস্থ স্বাভাবিক জীবন পায়। তো সেটাই চাই আমরা প্রত্যেকেই, মা বাবা হয়ে তো এটাই চাওয়ার যে একটা সুস্থ জীবন। এখন সত্যি মানুষের বেঁচে থাকার জন্য সুস্থ জীবন পাওয়াটাই হয়ে পড়েছে মানে অনেক বিরাট ব্যাপার। সুস্থ আমরা কেউই নয়, সকলেই কিছু না কিছু ওষুধ খেয়েই আমরা বেঁচে থাকি। তো যাই হোক, দেখতেই পাচ্ছো সমস্ত মাছ টাছ ধুয়ে দিয়ে এদিক ওদিক জোগাড়টা করে দিয়ে আমি স্নান করে নিলাম। তো স্নান করে পুজো করে নিলাম, তারপরে সমস্ত রান্নাও হয়ে গেল। তো এই যে চলে এসেছে মা একেবারে ভাতের থালা সাজিয়ে নিয়ে নাতিকে ভাত দিতে। তো দেখতেই পাচ্ছো একে একে সমস্ত বাটিগুলো মা কি সুন্দর সাজিয়ে দিল, আর এই যে আমার ছেলে একেবারে বসে পড়েছে খেতে। তো আজ হয়েছে অনেক কিছু, আজ হয়েছে 5 রকমের ভাজা, করলা, আলু, সিম, বেগুন, পটল, আর হয়েছে নটে শাকের তরকারি, আর হয়েছে ভেজ ডাল, আর এদিকে মাছের আইটেমে আছে বাটা মাছের সর্ষে দিয়ে ঝাল, পেঁয়াজ দিয়ে পমফ্লেট মাছের ঝাল, আর আছে চিংড়ি মাছের মালাইকারি, আর এদিকে তো আছে চাটনি, পাঁপড়, আর 5 রকমের মিষ্টি, পায়েস, আর আছে দই। তো দেখতেই পাচ্ছ ও কিন্তু খুব আনন্দ সহকারে খেতে বসে পড়েছে, কিন্তু কতটা খাবে সে আমিই জানি, কিন্তু এইরকমভাবে সাজিয়ে খেতে দেওয়াটা ও খুব পছন্দ করে। তো দেখতেই পাচ্ছ এইটা হলো আমার দাদাভাই। তো মামা এসে গেছে। তো এবারে জন্মদিনটা যেহেতু আমার দেওরের বিয়ের দিনেই ওর পড়েছে, তো সেই জন্য এবারে আর কাউকেই সেরকমভাবে আমরা ইনভাইট করব না, কারণ সেদিন তো বিয়েবাড়ি আছে। এখন 3 দিন ধরে আমরা পুরানো বাড়িতেই যাতায়াত করব, ওখানে বিয়েবাড়ি নিয়েই ব্যস্ত থাকব। সত্য সেই জন্য এবারে ওর জন্মদিনটা বড় করে আর হলো না, শুধুই এলো মামা দিদা আর এলো পুপু। তবে আমার ভাগনা এলে ও আরও বেশি খুশি হতো, তো তার একটু কাজ পড়ে যাওয়ায় সে আসতে পারলো না, সে বলেছে রাত্রে আসবে। তো দেখতেই পাচ্ছ আমি আমার ছেলেকে যেহেতু একটু পায়েস খাইয়ে দিলাম, তো সেই জন্য মা বললো ঠিক আছে নাও, ওকে ওর মা খাওয়ালো, আমি তোমাকে খাইয়ে দিই। তো বলে মাও কিন্তু আমার দাদাভাইকে একটু পায়েস খাইয়ে দিল। তো খাওয়া দাওয়া সমস্তটাই কমপ্লিট হয়ে গেল। তো চলে এসেছি একেবারে লিফটে করে নিচে। তো এই যে দেখতেই পাচ্ছ, বুঝতেই পাচ্ছ নিশ্চয়ই আমার ছেলের একেবারে নিউ সাইকেল। তো হঠাৎ করেই মামা কাউকে কিছু না বলে একেবারে টোটো করে নিয়ে চলে এলো নতুন সাইকেল আমার ছেলের জন্য। এটাই হলো ওর বার্থডের স্পেশাল গিফট মামার তরফ থেকে। তো ও তো খুব খুশি, খুব খুশি। ওর সাইকেল যদিও ছিল, তবে সাইকেলটা খুবই খারাপ হয়ে গিয়েছিলো, নষ্ট হয়ে গিয়েছিলো, কিন্তু সেটাকে নিয়েই ও চালাতো। আর এই যে পুকুরা অব্দি থাকলো না, তাই বেরিয়ে পড়লো রেডি হয়ে, কারণ প্রথমে একদম ছোট সাইকেল ছিল, সেটা থেকে একটু বড় হলো, সেটা থেকে আবার এখন একটু বড় হলো। এইভাবেই ও একটু একটু করে কীভাবে যেন বড় হয়ে যাচ্ছে। সত্যি আমার ছেলেটা কতই না বড় হয়ে গেল, দেখতেই পাচ্ছ সে ফার্স্টেই কিন্তু একেবারে অদ্রিজাকে মানে তার বোনিকে তুলে নিয়েছে সাইকেলে, আর কি সুন্দর স্লোভাবে সাইকেলটা চালাচ্ছে। আমার খুবই ভয় পাচ্ছিল, কিন্তু ও বলল আমি পারবো পারবো করে করে আমি বোনিকে চাপাবো করেই পায় না। তো সেই জন্য যেহেতু যখন সাইকেলটা আনে তখন তো আর আমরা কেউ নিচে ছিলাম না, তখন ওকে ফোন করে ডেকে ওর মামা সারপ্রাইজটা দিয়েছিল। তাই আমরা খাওয়া দাওয়ার পরে সকলেই একবার নিচে নেমে সাইকেলটা দেখতে গেলাম। আর এই যে সন্ধেবেলা বসিয়ে দিলাম একেবারে মটন আর রুটি, আর মিষ্টি তো আছেই, দেখতেই পাচ্ছ ওরা খেতে বসে পড়েছে। তো আমার আজকের ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, আর একটা লাইক দিয়ে আমার সাথে থেকো, টাটা।